ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। শ্বাসরুদ্ধকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স, বল ও ব্যাট হাতে ব্যর্থ শাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল চতুর্দশ আসরের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবরা 3 উইকেটের ব্যবধানে হারিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে। শারজায় হাই ভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে সাকল্যে 135 রান জড় করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে দিল্লি। কলকাতার পক্ষে বরুণ চক্রবর্তী শিকার করেন 2টি উইকেট। সাকিব আল হাসান ও সুনীল নারায়ণ যথাক্রমে 28 ও 27 রান খরচ করেন 4 ওভারের কোটা পূর্ণ করে। কেউই এদিন পাননি উইকেটের দেখা, তবে দুর্দান্ত ক্যাচে সাকিব সাজ করে ফেরান ধাওয়ানকে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ার। উদ্বোধনী জুটিতেই দল পায় 96 রানের দেখা। 41 বলে 4টি 4 ও 3টি ছক্কা হাঁকিয়ে 55 রান করে সাজ ঘরে ফেরেন ভেঙ্কটেশ। তবে ধীর স্থির ব্যাটিং এ অপর প্রান্ত আগলে রাখেন গিল। তবে গিলকে সাজ ঘরে ফিরতে হয় জয় থেকে অল্প দূরে থেকে, অর্ধশতক হাত সরার আক্ষেপ নিয়ে। তার আগে 46 বলে 45 রান করেন 1টি করে 4 ছক্কার সহায়তায়। নীতিশ রানা 13 রান করে ফিরলে কলকাতার চাপে পড়ে যায়। দীনেশ কার্তিক ও ইয়ন মর্গান দুইজনই 3 বলের মোকাবেলায় কোন রান না করে সাজ ঘরে ফেরেন। শেষ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন সাকিব। রাহুল ত্রিপাঠি প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সাকিবকে। রবিচন্দ্রন অশ্বিনের করা এই ওভারে কলকাতার প্রয়োজন ছিল 7 রান। অশ্বিনের শিকার হয়ে 2 বল মোকাবেলা করা সাকিবকেও সাজ ঘরে ফিরতে হয় কোন রান না করে। এরপর সুনীল নারায়ণ ক্রিজে নেমে তিনিও সাজ ঘরে ফেরল 0 রানে। 2 বলে কলকাতার প্রয়োজন 6 রান। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওভারের 5ম বলে ছক্কা হাঁকান লকি ফার্গুসন। এতে 3 উইকেটে শ্বাসরুদ্ধকর জয় পায় কলকাতা। ত্রিপাঠি 11 বলে 12 রান করে অপরাজিত থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।